ছাত্র লীগ তো রাজনীতিটা করে নাই, তারা গণহত্যার সাথে জড়িত। আওয়ামী লীগ তো নৈতিক ভাবে রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হারিয়েছে। আজকের দিনে আপনি চিন্তা করে দেখেন, এই আওয়ামী লীগের যে বড় বড় নেতারা বা আওয়ামী লীগের ছাত্র নেতারা, এরা এক সময় বাংলাদেশে কামানের সামনে, ট্যাঙ্কের সামনে, পুলিশের সামনে দাঁড়িয়েছিল, স্বেচ্ছায় জেলে গিয়েছে। আজকে 2 মাস হয়ে গিয়েছে, কেউ ঘর থেকে বের হয়নি, কারণ তারা জানে তারা খুনি, তারা চোর, তারা লুটেরা, তারা গণতন্ত্র হত্যা করেছে, তারা বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করেছে এবং তারা ভেঙে গিয়েছে, তাদের ওই মোরাল পাওয়ারটা নাই, এই কারণে তারা ফেস করছে না। এই নেতারা, এই গ্রুপরা আজকে সিনিয়র যত যত নেতা দেখছেন, মাঝকার এই যে নানক বলেন, রহমান বলেন, বা হানিফ বলেন, বা আমির হোসেন আবু তোহার নামে যাদেরকে বলেন, এরা এক সময় সরকার স্বৈরাচার সবার বিরুদ্ধে যুদ্ধ করেছে, আপনারা দেখেছেন রাজপথে। তা আজকে কেন তারা পালিয়ে যাচ্ছে, আজকে তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে? ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা উচিত কি উচিত না, বিশ্ববিদ্যালয়ের ছাত্রের শিবিরের রাজনীতি আপনারা কিভাবে, আপনি কিভাবে দেখেন, এবং ছাত্র লীগকে নিষিদ্ধ করা উচিত কিনা? আমি আমি একটা প্রশ্ন করি, আসলে ছাত্রলীগের কথাটা এই 5 তারিখের পরে বা 20 তারিখ জুলাই মাস থেকে 10 তারিখ পর্যন্ত, মানে মানে 5 তারিখ পর্যন্ত এই বছরের যে ভূমিকাটা, সেটা তো কোনো ছাত্র বা রাজনৈতিক ভূমিকা না। আপনি আমাকে অন্য ছাত্র রাজনীতির সাথে ছাত্রলীগের কথাটা আপনি আনতে পারেন না। এবং আমি খোলাখুলি বলছি, যে রাজনৈতিক দল, সেটা আওয়ামী লীগ হোক, ছাত্রলীগ হোক, যুবলীগ হোক, আমরা হই যেই হই, তারা যদি রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হারিয়ে একটা খুনি দল হিসেবে, একটা টেরোরিস্ট অর্গানাইজেশন, জেনোসাইড করার মধ্যে ঢুকে যায়, তাহলে তো সে রাজনৈতিক দল থাকে না। তাহলে আপনি তাকে ছাত্র লীগ বলে, অ্যাজ ইফ ছাত্রদের রাজনীতিকে আমরা নিষিদ্ধ করতে যাচ্ছি না। তিনটা আলাদা প্রশ্ন, বেশে পার্থ, তিনটা আলাদা। আওয়ামী লীগ গত 15 বছর তিনটা আলাদা প্রশ্ন, সত্তা থেকে আরম্ভ করে আজকে পর্যন্ত ছাত্রলীগের ভূমিকাটা কি ছিল? টেন্ডারবাজি, চাঁদাবাজি, মারামারি, হেলমেট বাহিনী ছাড়া। তো যেই রাজনৈতিক দলের অবস্থান সেটা হবে, রাজনৈতিক ছাত্র দল সেম ছিল, বেশে পার্থ, ছাত্র দল, ছাত্র দল সেম ছিল, শুধু কোথাও রাজনৈতিক দল সেম ছিল, নৈতিক অবস্থান থাকে, ছাত্র দল সেম ছিল, নটনেস নট নেসেসারিলি যে তাদেরটা। তো আপনি যদি মনে করেন, এবং দায়বদ্ধতা তখন আসবে যখন বিচারের কাছে উঠবে, যেটা আমাদেরকে এ বললো আমাদের ভাই সাকিবই বললো, দায় তো আমরা টেনে নিয়ে আসবো, উঠানো দরকার নাই, বিচারের কথা দরকার নাই। যে পরিমাণ মানুষ হত্যা করেছে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের নেতৃত্বে, ছাত্রলীগ তো ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন হিসেবে কাজ করে নাই, আমাদের এখনো চোখে ভাসে এই এই সাদ্দামরা যেভাবে দাঁড়িয়ে বলেছে ফেসবুক দেখে দেখে আমরা এক একটা বিচার করবো, তারা করেছে। আমার প্রশ্নটা হলো যে ছাত্রলীগের সাথে ছাত্র রাজনীতিকে আপনি মিক্স করতে পারেন না? আমি তিনটা আলাদা প্রশ্ন করছি, আমি তিনটা আলাদা প্রশ্ন করছি, আমি কিন্তু ছাত্র লীগ তো রাজনীতিটা করে নাই, তারা গণহত্যার সাথে জড়িত। সো আওয়ামী লীগ তো নৈতিক ভাবে রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হারিয়েছে। কেউ কেউ একবার শেষ করি, আজকের দিনে আপনি চিন্তা করে দেখেন, এই আওয়ামী লীগের যে বড় বড় নেতারা বা আওয়ামী লীগের ছাত্র নেতারা, এরা এক সময় বাংলাদেশে কামানের সামনে, ট্যাঙ্কের সামনে, পুলিশের সামনে দাঁড়িয়েছিল, স্বেচ্ছায় জেলে গিয়েছে। আজকে 2 মাস হয়ে গিয়েছে, কেউ ঘর থেকে বের হয়নি, কারণ তারা জানে তারা খুনি, তারা চোর, তারা লুটেরা, তারা গণতন্ত্র হত্যা করেছে, তারা বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করেছে এবং তারা ভেঙে গিয়েছে, তাদের ওই মোরাল পাওয়ার।